আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছে ইতার জানমাল হেফাজত মুখ আল্লাহ আল্লাহ ইতার বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ এ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক করে লাশ বাক্স বন্দি করিয়া খালা ফ্লেট লাগাইয়া ঘুরাইতে হয় আল্লাহ ইতার বাড়ি গোল সারিয়া মা বাবা সারিয়া বিদেশের জমিনে গেছেন তোমার হাত আমানত রাখলাম আল্লাহ আপনি তারে খেয়ানত করি আল্লাহ আল্লাহ তারে হালাল রীতি মালমাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ আয় মৌলাই করিম আল্লাহ প্রতিটা ওলা দখল পেটের তারনায় বিদেশের জমিনে গেছেন আপনার হাত খান আমানত রাখলাম ইতারে আপনি খেয়ানত করি আল্লাহ আয় মৌলাই করিম তাম জাহানের উম্মতে মুহাম্মদের মাল ফরমাও আল্লাহ আপনি আমার বিমার আজার দিয়ে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আছেন তারা বিমার এখন বিমার দিয়ে শিফা করিয়া দেও আল্লাহ আই মৌলাই করিম ইয়া রাহমান রাহিমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের কবরের জন্য তোর বাগান আপনি বানাইয়া দেও আল্লাহ আই মৌলাই করিম নবীদের উসিলে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাই হোক ইয়া কোন শোক নাই সন্দেহ নাই মালাকুল মৌত কোন দিন ফাটাই ভাই জানি আল্লাহ এই দিন মালাকুল মৌত আমরা সব না খানো হইছে ইয়ারি ভাই গুনাহ থাকি পাক আর সাফ ফরাইয়া তৌবা ইস্তেগফার ফরাইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরা ফুটতে পারে খাতিমা বিল খৈর খরিয় ইয়া রব করম তু আগর করে ও বাহাদে দুবাক যে দিল পরাসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন মুহাম্মদ ইখলে বিছানার তাকি শরীর দিয়ে আলোক করিয়া বেলেন কাট তাকি শরীর দিয়ে আলোক করিয়া আমার আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিব সুবহানাল্লাহ নাম্বার দুই অতমান আমার বন্দার তিলের মধ্যে দুই নম্বর আশা হওয়া যাইব আমার বন্দায় জানে যদি রাত্রিবেলা খুম ঘুমাই আমার আল্লাহর কুদরতর কদম সিজদা দিলাই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিলাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার বন্দা আমার সামনে উপস্থিত হইব আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিমু সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জমিনত মানুষে যত দামি বাড়ি বানাক যত দামি গাড়ি মানুষে জমিনের মধ্যে বানাক না কেন আল্লাহর নবী বলেন যদি তার দিন না থাকে যদি আমল না থাকে ও বন্দায় কুটি টেকার ঘর বানায় কোনো দিন জমিনে শান্তি হইতো নাই মগর যদি বাস ভেতর ঘরে থাকে আমার উন্মতে যদি ফাঁস হোক তোর নমাজ খান্তার জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহর তসবি হাত খুলা আদায় করে ওরা কুড়ে করে থাকার পরেও জমিনে শান্তি অনুভব করব কৌটি কিনা দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العزة والجلال بنا أمي رحمن البندة ذرا زمين مدهيبا أمي الله البندة ذرا زمين مدهيبا إلى راستا باي صلاة فيرا خورت شوائي نمر وار بطر وطر شوئي زمين دي صلاة فيرا خورما جيبان اكونا دين زمين دي خوشت دي تنائي জীবনে কোনোদিন মখলুকরে কষ্ট দিত নাই হাজারো দুটো অন্যায় জমিনের মধ্যে মখলুকে খরক না কেন আমি রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবারে ভাই এরা জমিনে দিয়ে চলাফেরা করতে সময় নম্র আর ভদ্রতা সহিত নিজের ফাওরে দম্ব করে বসাইয়া ও জমিনে দিয়ে চলাফেরা করব খুব সুবহানাল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বলেন وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العزة الجلال بلن আর মুমিন বান্দা যখন সালা ফিরা করবে মূর্খ মানুষদের সাথে যখন সাক্ষাৎ হবে মূর্খ মানুষদের সাথে যখন দেখা হইব এরা ওই মানুষ জাতির সঙ্গে দেখা করার সাথে সাথে এরা মূর্খ মানুষের সামনে কানো শান্তির বার্তাগুলো উপস্থাপন করব সুবহানাল্লাহ বলো صلى الله على محمد صلى الله عليه وسلم
صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا وخطفت منه البدور وجب الشكر علينا ماذا لله داعي صلى الله على محمد صلى الله আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল যতজন মানুষ জমিন মুমিন হইবা যতজন মানুষ জমিনের মধ্যে মুমিনাত হইবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ জমিনের মধ্যে হইয়া দেয়ার ও সমস্ত মানুষ মুমিন হইবা ও সমস্ত মানুষ জমিনের মধ্যে মুমিনাত হইবা যাহাদের সামনে আমি আল্লাহর জিকিরাতকার করা হইব আমি আল্লাহর আলোচনা গুলা করা হইব এরা জাহান্নামের ডরে মৌতর আজাবর ডরে কবরের আজাবর ডরে যখন নিজের দিলর মধ্যে ডর আর ভয় হয়ে দাঁড়াইব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়া দেয়ার এরা এই জমিন 100% মুমিন হইবা কই সুবহানাল্লাহ অজিনাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে মুফাসসিনে কেরাম গণকলে তাফসির করিয়া যাইতে রে ভাই যদি জমিনের মধ্যে আপনার 100% এর মধ্যে 10% ইমান থাকে 50% ইমান থাকে এখানে যদি 1% ইমানওয়ালা কোনো মুসলমান জমিন হয় আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া মৌতুর আজাবের কথা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রাই পরিমাণ আফসোস আনতা হয় তা লইলায় আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন আপনার মধ্যে তুরা না তুরা ইমান আছে কই সুবহানাল্লাহ আর যদি মানুষের দুর্ঘটনার খবর শুনিয়া জমিন গজবাত গুলা দেখিয়া আসমানি জমিনি মুসিবত গুলা দেখিয়া জাহান্নামের আজাবের কথা স্মরণ করিয়া কবরের আজাবের কথা স্মরণ করিয়া মৌতুর আজাবের কথা স্মরণ করার বাদেও যদি আপনার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো আফসুসার ডর পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি মুমিন নাই ইমানদার নাই কই নাউযুবিল্লাহ আপনার দিল ডর থাকতো ভয় থাকতো জাহান্নামের কথা আপনি শোনার লগে লগে আপনার অন্তরের মধ্যে ডর হয়ে দাঁড়ত আজকে আমরা জাহান্নামের কথা শুনিয়ে হাসা উঠত ও যে সময় নরেন্দ্র মোদী আমরা তোরা কথা দিলাই ও সারা তোরা তসবি তোরা আতর সরিয়া লই হাসা নি ভাই খুব গরম এর লাগে প্রত্যেকজন মানুষে মুসিবত আওয়ার আগে আল্লাহর কাছে তৌবা করা দরকার আমি যে একজন ইমানদার মুমিন আমার মুমিনের সিফত খান মানুষের প্রকাশ মাত বুঝা জাননি ভাইয়াই ও যে তারা বাইক লইয়া বাইকের সাইলেন্সার ফাইভ রে খুলিয়া খালি বঠার বঠার দেখাইয়া জমিনে দি গুলো রায় মনে করো না নিজল্লাহ খান বেঠাই না খেওয়া শুননি ফেরাউনুল্লাহ খান বেঠারে আল্লাহ সাইজ হইতে দুনিয়ার কোনো বাস ব্যবহার করছে না কোনো রড ব্যবহার করছে না ও সাগরের পানিও খাওয়া হয়েছে নমরুদের মতো বেটারে সাইজ করতে দুনিয়ার কিচ্ছু ব্যবহার করছে না ইলেকট্রিক পাওয়ার দেও না ব্যাটারির পাওয়ার দেও না ইনভার্টার পাওয়ারও না ওই এক ল্যাংরা মশা যথেষ্ট খে ভাই হ্যাঁ তুমি যে বাইক করে সাইলেন্সার ফাইভে স্টার্ট দেও ল্যাংরা মশা তার সাইলেন্সারে স্টার্ট দিয়া আপনার নমরুদের মতো বেটারেও সাইজ করছে আত্মারেতে স্টার্ট দিত মগ্ন নমরুদে খালি মাথা ঘুরাই তো আর মাথাকে ভালো আর তো হন আলহামদুলিল্লাহ তোমার মতে অহংকারী রে তোমার মতে হবিস রে আল্লাহ সাইড হইতে দুনিয়ার কিছু ব্যবহার হওয়া লাগবে নি ভাই কিচ্ছু লাগতো এর লাগে অহংকারী না আমি একজন মুমিন আমার খাম হইল গভীর চলাফেরা করতাম নম্র আর ভদ্রতা মানুষের লোকে মাতিতাম শান্তির বাহক হিসাবে আমি একজন মুমিন হিসাবে মানুষে আমার মুখের ব্যবহার শুনিয়া বুঝতে পারতো এই না একজন মুসলমান আমার ব্যবহার শুনিয়া মানুষে বুঝতে পারতো এই না একজন ইমানদার আমরা সিলটি মানুষের তো তারপর আখবেলি যে তার বাসা ব্যবহার করা হয় জামাইয়ে বউর ক্ষেত্রে বউয়ে জামাইয়ের ক্ষেত্রে মায় আওলাদের ক্ষেত্রে আওলাদে মা বাবার ক্ষেত্রে
হরি হরির ক্ষেত্রে হরিয়া দামদর ক্ষেত্রে যে ব্যবহারগুলা আমরা ইউজ করা হয় শব্দগুলা এই জাতীয় শব্দ কোনো মানুষে শুনলে আমরা মানুষের মুসলমান হওয়া তো দূরের কথা মানুষের মুনাফিক হইয়া হইতে পারে এর লাগি আমরা প্রত্যেকে আমরা জবান দিয়ে হেফাজত করতাম ইদা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلام مؤمن যারা হইবা রাস্তায় সলাফিরা করার সময় জাহিল মূর্খ মানুষের লোকে দেখা হইলে এরা মানুষের শান্তির বার্তা পৌঁছাইয়া দিব ভালো কথাগুলা কইয়া দিব যে কথা মানুষের লাইফ জীবন পরিবর্তন হয় হক সুবহানাল্লাহ সালাম শান্তি মানুষের কথা এমন কথা কইতা এক মানুষের বাড়িত মুসিবত আপনি গেছেন গিয়া দেখছেন মানুষ বিপদ এই সময় আপনি হাত জেলা ফালি গেলা দিতা না আপনি মুমি আপনার দায়িত্ব তার শান্তিও লাগে যাহাতে তার হাজার টাকা লস হইল বুঝতে পারতো তার শান্তি হয়ে গেছে এর লাগে আমরা কিছু কিছু মুরব্বী হলে কই নালি যে আপনি মানুষের বাড়ি গিয়া নিরামিষ খাইও না আনা খাইয়া উফা সাই দিও রাইতের সময় যদি বাড়ির মালিকে তোমার গোফ করিয়া দিল হাতটা শান্তি করিয়া দিলাই তে বাড়ি না খাইলেও তার প্রতি তোমার দিল কোষ থাকে হাসান আলী ভাই এ আল্লাহ আমার ওয়াজটা কি আমার ও ভাই তো রাত বড় হয়ে গেছে গিয়া আপনারা স্টেজ ওয়াই দেন ভালো হইব আমি সুতা হই দিব সুন্দর ওখান আপনারা যে বাজার লাগাইছে আমার নৌকা গিলাম আইয়া আর আপনারা নয় ভালো হইব لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا جيا مؤمن আপনি কোন ক্ষেত্রে মানুষের কষ্ট হইত না কোন লাইন না পৃথিবীর কোন মখলুকেও আপনার কাছ থেকে কষ্ট হইত না যদি আপনি মুমিন হন যদি আপনি মুমিন হন মুমিন খারে হয় যে ঈমান আনে আল্লাহর প্রতি রসুলের প্রতি সাত জিনিসের প্রতি ঈমান আনে আর নিজের আখলাক নিজের আদর্শ নবীর দিয়া সম্পূর্ণ দিয়া বিলীন করিয়া লাইফ রে জীবন রে আওলাদ রে দুনিয়ারে বিলীন করিয়া নবীর মহব্বত থাকতে পারেন এনার নাম মুমিন এনার নাম মুমিন আপনি নবীর লাগে কিতা করছেন কোনো ব্যঙ্গ করছেন না এটা হুদাও খালি ফাও খালি আপনি জমিন মুমিন হইয়া পরিচয় কিতা করছে কিচ্ছু নাই আমরা আমার নবীরে পরিচয় দেবার মতো সাহস আমরা নাই এটাও খালি ফাও বাউতাবাদী খালি মাইক রেলি দেরায় আমরা নবীর আসি কার নবীর ভাগল কিওর ভাগল খালি দিলাবির ভাগল কিওর ভাগল কিশোর সিন্ধির ভাগল কিওর ভাগল উরুষের ভাগল অনুকে কিলা গরুর হাড্ডি ভরগ হইতে অনুকে সিনার হাড্ডি খাইতে ও ভাগল মগর নবীর অরিজিনাল ভাগল বিলালে হাফসির মতো এখনো জমিনে খেও নাই নবীর অরিজিনাল ভাগল হজরতে ওয়াইস করিনের মতো এখনো খেও নাই যারা নবীরে না দেখিয়াও হজরতে ওয়াইস করু নিয়ে জমিন দামদান রে শহীদ হচ্ছে দামদান উবারক 32 টারে নিজের হাতে ভাঙ্গি ভাঙ্গি ফেলাইছেন ফারবাই এই সাহস আছে নি খেওর খেওর নাই হজরতে ওয়াইস করু নিয়ে জীবনে নবীরে দেখছেন না জঙ্গলের ভিতরে হইয়া খালি খবর পাইছেন নবী দি ওহুদর ময়দান দামদান উবারক শহীদ হইছে যেই মাত্র হজরতে ওয়াইস করু নিয়ে হুনলা হুনার লগে লগে মনে করলা হয়তো তান ও দুই সাইটর দুইটা দামদান শহীদ হয়ে গেছে হজরতে ওয়াইস করে হাতুরা লইয়া মারতুল লইয়া লোকে লোকে মারতুল দি বাড়ি মারিয়া দুইটা সাইডটা কি দুইটা নিজের দাঁতরে ভাঙ্গি ফেলাইলা হৌ সুবহানাল্লাহ ও দুই দাঁত ভাঙ্গার পরে হজরতে ওয়াইস করে ফরমাইন আমি মনে করলাম এই দুইটাও নবীদের শহীদ হইছে না অন্য কোনো দুইটা হইতে পারে আমি লোকে লোকে ওয়াইস করে নিয়ে আরো দুইটা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইলাম এইভাবে আমি নিজের হাতে মারতুল দি বাইরাইয়া ভাঙ্গিতে ভাঙ্গিতে নবীর মহব্বতের মধ্যে ফরিয়া 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইলাম হৌ সুবহানাল্লাহ হজরতে ওয়াইস করে নিয়ে যাইতে সময় দু জাহানের নবী বিছানার মধ্যে নবী দি সাহিত ও সময় ডাক দিয়া ফরমাইন দিয়া আবু বকর ও উসমান ও আলী ও উমর আমি নবী তোমাদেরকে হইয়া দেয়ার আমার দুব্বা মুবারকটা ও জঙ্গলের ভিতরে একটা ফাগল গিয়া ভাই ভাই যে ফাগলের দিনে রাইতে আমার লাগি শুধু খান্দে ও ফাগল রে আমি নবীর দুব্বা গুতা নিয়া তুমি তাই সমতাইয়া দিয়া আয়ো হো সুবহানাল্লাহ নবী জিয়া দেখছো যা খাবর মাধ্যমে মগর প্র্যাকটিক্যাল হজরতে ওয়াইস করে নিয়ে নবীরে দেখছো না এর বাদেও হজরতে আবু বকরে ফরমাই সারাটা দিন দেখি বাল্য খানোর বন্ধু আমি আবু বকর ছিলাম দুশ্মনে যখন নবীদের হত্যা করিলাইতা ও সময় আমি আবু বকর নবীর বন্ধু ছিলাম হিজরতের সময় নবীর বন্ধু ছিলাম আই জবতি আমি নবীজির বন্ধু আছি গোলামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم ورسوله صحابة الكرام فرمان يا رسول الله اوغو الله نبي محمد رسول الله شرطة دين دكي افنا لوگ رويلام دينار محبت دينار محرط رمتا زبنو دخولي اگلا مغل ذبتا اوئي واسكولنه تو جيبنه اولا دكي ناي ایر فر واسكولنه افنا خنه دیا ایترا আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল আমি নবীর বয়ান করিয়া কোনো দরকার নাই যেদিন জুব্বা লইয়া তোমরা যাইবা ওইদিন আমার ভাই স্কুলের লগে তোমরা গল্প করিও তখন তোমরা প্রমাণ পাইবা আমি নবীকে কেন জুব্বাটা দিয়া যাইয়ার হউ সুবহানাল্লাহ নবীজি জমিন থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে হযরতে আবু বকর আর হযরতে উমর জুব্বা মুবারক লইয়া যখন জঙ্গলের পাহাড়ের দিকে রওনা দিলেন ও জায়গার মধ্যে যাওয়ার লোক হলো ঘরে ভাই হতে ওয়াইস করিতে কোনোদিন ছিলেন না একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছাগল রাখাল রে একটা ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করল রে বাচ্চা ও জঙ্গলের ভিতরে ও মডেলর ও ফেস কাটিং কারণ নবী যে যাইতে হইয়া গেছে ও লাইনের মানুষ পাইবা মুখর চেহারা পাইবা হলা চুল গেছুন তাওলা পাইবা মানুষ ও থাকি হলা ও মানুষ যদি তুমি মিলাইতে পারো এরা তো দুব্বা গুতা সন্দাইয়া দিয়া যায় ও ছাগল রাখাল বাচ্চা কৌশাই ও লাইনের কোন মানুষ তুমি জমিনের মধ্যে কোনোদিন দেশ লাইনি ছাগল রাখাল বকরি রাখাল বাচ্চাটা কইল আপনারা খে জীবনে তো কোনোদিন দেখি নাই মগর ও যে জঙ্গল দেখলাম ও পাহাড়ের সুল্লিতে একটা গড় আছে সোনর গড় ইকর গড় একটা গড় আছে ছোট্ট কুড়ে গড় তাকে একজন মানুষ ছাগলের বেশি বারো চব্বিশটা ঘন্টা শুধু চকুর পানি ফেলাইয়া চকুরি সাইটে দিয়া দাগ ফুড়ি গেছে গিয়া চুলের দিকে তাকাইলো মায়া লাগে না চেহারা বায় তাকাইলো মায়া লাগে না শুধু বোঝা যায় চব্বিশটা ঘন্টার মধ্যে খানদার তা হই ও ঘরটাকে একবার বারোয়া অজু ফুড়ি আবার ভিতরে চলে যাই এর তাকে বেশি কিছু হইতে পারতাম না হো সুবহানাল্লাহ হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও ঘরের মধ্যে চলে গেলেন গিয়া দেখলা ওই বাস করে নিয়ে মাগরিব নামাজ খানতে ফরিতরা তেন তেন জুব্বা মুবারক বুকুর মধ্যে লইয়া দাঁড়ানো সালাম পিরানোর লগে লগে আর তুলা মারিয়া যখন দোয়া কতরা দোয়া শেষ সঙ্গে সঙ্গে দুইজন সাহাবি ওয়াস করে সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে হযরত ওয়াস করে ফরমায় ওয়া আলাইকুম সালাম ও আবু বকর ভাই ও উমর ভাই হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম অগলে ফরমান ওয়াস করুনি জীবনে তোমার সাথে আমাদের দেখা হয় নাই তুমি আমরা কোনোদিন দেখছো না আমিও কোনোদিন তোমাদেরকে দেখি নাই এরপরেও তুমি আমাদের নাম খানটা কিভাবে জানো হযরত ওয়াস করিনি ফরমান ও সাহাবায়ে কেরাম হল আবার নবী জমিন থেকে যাওয়ার আগে আমারে বারবার খবর মাধ্যমে কইয়া গেছো আমারে তান জুব্বা গুতাইন হাদিয়া দিয়া যাইবা আর তুমি তাই ওমর আর আবু করাইবাই জুব্বা গো আমারে সন্দাইয়া দেওয়ার তাই নবী যে তোমার তান সম্পূর্ণ কথা আমারে হইয়া গেছেন আবার নবী হইয়া দেওয়ার কারণে তোমাদেরকে আমি চিনতে পারলাম হো সুবহানাল্লাহ হযরত ওয়াইস করুন রে সাহাবায়ে কেরাম অক্লরে ফরমান ভাই কি এমন আমল খামতা জমিনে তুমি করলাই কি এমন আমল খামতা জমিনে করলাই আল্লাহর নবী যাওয়ার সময় তোমার তান জুব্বা মুবারক কামতা সন্দেহ দিয়া গেলা হযরত ওয়াইস করুন রে ফরমান রে ভাই আমি বয়ান দিয়া কিচ্ছু হইতে পারতাম নাই মগর আমি হা করিয়ার আমার মুখের ভিতরের দিকে একটাবারে তোমরা তাকাও হযরত ওয়াইস করুনিয়ে মুখটা হা করার লগে লগে যখন সাহাবায়ে কেরাম অক্লে ভিতরের দিকে তাকায় দেখুন একটা নাই দুইটা নাই রে ভাই ওয়াইস করুনি মুখের মধ্যে 32টা দাম দাম নাই হো সুবহানাল্লাহ ইকার খোলার ওয়াইস করুনি ও 32টা দাম দাম কিভাবে তুমি কিতা করলাই হযরত ওয়াইস করুনি লগে লগে জবাব দেন সাহাবায়ে কেরাম অক্ল আবার নবী যেই দিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করা হলো আমি ওয়াইস করুনিয়ে সঙ্গে সঙ্গে শুনিয়া সহ্য করতে পারি নাই তাই একটা একটা করিয়া আমি হাতুরা দি বাইরাইয়া মুখে দিয়া রক্ত বাইয়া গিয়া দাড়ি ভিজিয়া জুব্বা ভিজিয়া মাটি পর্যন্ত ভরলো বেদনার জ্বালা যন্ত্রণা চিৎকার আর চেঁচামেচে রাত্রে বেলা ঘুম নাই দিনের বেলাও আমার ঘুম নাই মগর আমার নবীর মহব্বতের মধ্যে ফরিয়া বেঈমান হকলে নবীর দান দান শহীদ খরচ হয় আমি ওয়াইস করি নি আমার দাঁত গুলা জমিনে রাখিয়া আমি কি করতাম ওই দাঁত দ্বারা সিবাইয়া খাইয়া আমি কি তা করতাম তাই নিজের হাতে একটা একটা করি ভাঙ্গি ভাঙ্গি জমিনের মধ্যে ফেলাইলা
এর বেদনা যন্ত্রণা রে ভাই কত দুঃখ আসলো একমাত্র আমি ওয়াইস করে কইতাম ফারিয়ার হো সুবহানাল্লাহ সাধারণ দাঁতর সিফাত কিছু হামাইলে ঘুম হয় না খাওয়া যায় না বেদনা করে অথচ একজন মানুষে আউতরা দিবাই রাইয়া একটা একটা করিয়া 32টা দাঁত ভাঙিয়া ফলাইছে খুব কত দুঃখ আরাম লাগছে আরাম হইব কি রাত ভাগল ওর নাম তো মুমিন রে ভাই এই নতুন নবীর ভাগল আমরা তো শুধু আশিকে তুলভারি আশিকে লেথর আশিকে দিলাফি ওঠাও আমরা এর লাগি তো ব্যস্ত দাবাও তো সুজা নাই নবীর মোহাব্বত না থাকলে নবীর লোক রিলেশন না থাকলে তাল্লুক না থাকলে ইতা দামি জুব্বা দামি ফাগড়ি দামি আথর দামি সেন্ট লাগাইয়া ইতা জন্য তো অত সুজা নাই জন্য তো দায়িত্ব হইলে নবীর লোকে নবীর ভাগল বন দুনিয়ার ভাগল দেখি তা হত্যায় ই দুনিয়া খাই দুকা দিলে আই মরে যাও না কোন গুর ভঙ্গে খাল খবর তার কি হইত না তোর টাকা 2000 আমারে তুই আগে কই কই নিতে না কই বলি কোন মরি গেছে হে খুশি গেছে কারণ 2000 টাকা বাঁচি গেছে না তুমি মরি গেছে বাঁচি গেছে কি তোমার 2000 টাকা আর ঘুরাইয়া দেওয়া এই হলো দুনিয়ার যে ফুয়ারে তো মায়া করি বলল বান কোটা ফুয়ারে দিকাও না মরার বাতে খোঁজের খবর দিয়ার তো এত সময় নাই ইয়ং জেনারেশন ভাইয়া ইন তোর বাফর দিয়ার তোটা সময় নাই তার টুর্নামেন্ট তো সময় দেবার এই সময় আছে হে মোবাইল উর্দু খেলা খেলাই তুই সময় আছে মগর তার বাফর খবর তার রোজি আর দিলে হাম হুমা কামা আর বাইয়া নি সহিরা করি তো এই সময় হাম তা থার তাই নবীর লোকে মহব্বত লাগাও নবীর আশিক বনো ইদরে একজন পাক্কা ইমানদার মুত্তকি বানাও না ইনশাআল্লাহ আল আজিম কিয়ামতের ময়দানে নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ ও উম্মত হল আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা যদি আমার ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতের লগে রিলেশন লাগাও আমি নবীর সুন্নতের লগে মহব্বত করো সুন্নতরে ভালোবাসিয়া যাও যত উম্মতে সুন্নতের লগে রিলেশন লাগাইবাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার অতজন উম্মত কিয়ামতের ময়দান আমার লগে জান্নাত যাইবাই হো সুবহানাল্লাহ সুন্নত খারে হয় খারে মিষ্টি খাওয়ার নাম সুন্নত নেই না রে ভাই তকি ব্যবহার করা যেমন সুন্নত ওলা উম্মতর লাগিয়া তকি পরিধান করা যেমন সুন্নত একজন উম্মতর লাগি মিসওয়াক ব্যবহার করা হয় সুন্নত একজন উম্মতর লাগি জুব্বা ব্যবহার করা যেমন সুন্নত একজন উম্মতর লাগি পেটরে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগ খালি খাওয়া এক ভাগ খালি রাখা এক ভাগ পানি ঢুকানো এটাও নবীর সুন্নত হো সুবহানাল্লাহ ফেট বড়ি খানি খাওয়া নাই ফেট বড়িয়া খানি খাওয়া নাই মাত বুঝা গেছে প্রত্যেকজন মানুষের নবীর সুন্নত ফালন হইতো খানি ফেট কয়বা কইতো তিনবার বিয়া বাড়ির যাও হৌর বাড়ির যাও দামদর বাড়ির যাও বিয়াইনর বাড়ির যাও নিতর করো খাও মগর নবীর সুন্নতি আহার জমিনের মধ্যে খরর এমনই ফেটে তিন ভাগে বিভক্ত করিয়া নবীর সুন্নতি খানাগুলা জমিনের মধ্যে আহার করো কিয়ামতের ময়দানে নবীর লোকে জন্য তো যাইবাই হো সুবহানাল্লাহ যেমন পেটে তিন ভাগে বিভক্ত করি আহার করা সুন্নত সেম টু সেম রাত্রি বেলা ঘুমানো ডাইনর খরতে ডাইন তরিকায় মাথার উত্তর দিকে রাখা পাউরে দক্ষিণ দিকে রাখিয়া ডাইন হাত গুলারে ডাইনর গালের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া তুমি রাত্রি বেলা ঘুমাও এটাও নবীর সুন্নত হো সুবহানাল্লাহ এমনকি তুমি ঘুমাইবার আগে তোমার পালঙ্গে তিনবার যারা নবীর সুন্নত পালঙ্গর নিষ্গুণা যে কামরার মধ্যে তুমি ঘুমাইবাই ও কামরার নিষ্গুণা লাইট মারিয়া বলা করি সাও এটাও নবীর সুন্নত হো সুবহানাল্লাহ এই ধুতিতে বিছনা দাঁড়িয়া ঘুমাইতাই আনা দাঁড়িয়া ঘুম নাই তাই ধুতিতে বিছনা তিনবার দাঁড়াইতাই লাইট মারিয়া ভালঙ্গর তল চাইতাই খেলে যদি বিষাক্ত কোনো প্রাণী থাকে সাপ বিচ্ছু কিড়া মাকুড়া থাকে আর ইতা যদি মশারির তলে ভিতরে হামাই দেয় তেসাবে রাইত যখন মায়া দিব টুঠো গিয়া গাল গিয়া যেন মনে হয় মায়া দিব না নিসাবে ই মেঘ মায়া একারে দুনিয়ার থেকে হরাই দিব হরাইব না এর লাগি নবী সুন্নত হইলে আপনি চেক করতে তাই আমরা প্রত্যেকে নবী সুন্নত রূপে আমল করবো তো ইনশাআল্লাহ সুন্নত রূপে আমল হতে হইলে ওয়াদা করো আজ থেকে আর দাড়ি খানাই তো ব্লেট লাগাইতাম না ইনশাআল্লাহ আরো দূরে হবে ইনশাআল্লাহ দাড়ি রাখো না দাড়ি রাখলে কিতা হয় কোনো ব্যঙ্গ হয় বালা সুন্নত দাঁড়ি দাঁড়িয়ে রাখলেও হইনা বেটি ভাই ভাই না রাখলেও ভাই ভাই যে হালায় তোমার দাঁড়িয়ে রাখলে বেটি দিত না মনে করি তার ফুড়িগুলো উচ্ছা ওটা লাগি তোমার লোকে দেন না ও আসো
داري راخلة جودي خوينا بدي تمارا دهنا تبودي أطار فوري كو بداري بدار الله كي نبي سنة تور خارونه بداري خوينا بدي تا كي تومي نزلة بساي تبار الله خوب سبحان الله لكن داري راخلة خوينا بدي كو دين دار خوا زاي ده بدي تمارا كور باي تومي كي هو بباري زا خور برا كي باي تومي نزاري كور بار كتشورا أنا سامي أمارة فرور دين راي كي أتاي بو كون أتاني بودا دارت لكن كون أفرمان تخلو تمار مكو نبي سنة دكيا أتاي جيبون فري بطور بوي لايف فري بطور بوي جيبو لكن داري رحمه تو إن شاء الله بار خايتة سنة تي طريقة خيو زلا منو خيلا خريفة كوشة ثرايونا بيا بري تكيا سيار نامك نهور ماني بطا راو ربا باي خلك ريبودار فون خري حضور يكون ولا ويسه بيبا هو مهلو مانشيو بيا خني خي ناوي دو بالله مدار ستة خور نبي سنة ماتي بيا أفتح خني خيتا سيار بيا مسا بقولو خيا شماش ঠিক করতে হইলে এতে ইমামতি ছাড়ই ফরাই ইমামতি যে মহল্লা আপনার বাড়িতে হইবা যে মহল্লা যে গরে হইবা সেট টেবুল খানি রুলস পানি হইছে আপনি ইমাম যদি হইয়া তা হই বাদ দিবা খাওয়াই করো গুরি আইবা এটা তোইন গুল্লি মারি ইমামতি নবীর সুন্নাত বড় ইমামতি বড় না নবীর সুন্নাত বড় ইমামতি বড় না আল্লাহর হুকুম বড় আমার ইমামতি বড় না এর লাগিয়া আমি মাদ্রাসার হুজুরে যদি হই আমার হেড পোস্ট আমার নাদিমে তালিমাত পোস্ট আমার শিক্ষকর পোস্ট বড় না বড় হইলো আমার নবীর সুন্নাত বড় হইলো আমার আল্লাহর হুকুম হয় ঠিক কিনা ভাই তখন আপনারা এক ইমামে এক মাদ্রাসার হুজুরে যখন বাদ দিলাইবা ইগুলো দাওয়াত খাওয়া আর এক বেটা ইলা বিয়া দিতে চিন্তা করবে সবা না রে বেসা বকল আমার বাড়িতে আইন এর লাগে বিবাহ বাড়িতে কিয়া না যাই তরিকা ওটা হরাই সেট টেবুল খাওয়া নবীর সুন্নাত হইলা আল্লাহ তাআলা আপনার আমারে خوار هناك تجيب شيء مش عاول التوفيق وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أفنى ما يا المحبة ربنا خطويا أبي غناغر غلام يطلن فتينا الله أبو فقدك يا غنيت درود السلام رب رب جماعة تور خبر جندا نبي جر خدمة تور سيئة والله أي مولا كريم أفنى رب رب جيبن التمام غناغ رب عفن وعاو الله بلي خورة تكيرتيا يخون فرجون تو جترون لن غناغ دنيا نا دنيا دخل يرلوك يا سبا يا خرلا شمست جيبن الغناغ رب شربين دو يكوتيا الله أفنى رب رب معفر جيبه والله আল্লাহ গুনার কারণে বেঈজ্জতার বেহুরমতর জিন্দেগি দিও না আল্লাহ গুনার কারণে অভাব নটনা ফালাইয়া মানুষের দরবাজার সাইল ফাটাইয়া দা আল্লাহ গুনার কারণে বড় বড় বিমার দি বিছানা খানা ফালাইয়া পরীক্ষা করে দিও আল্লাহ আয় মাওলা কারিমিলা বিমার দিও না যে বিমার খানে শরীর দুর্গন্ধ হই যায় আল্লাহ যে বিমার কারণে বিছনা পায়খানা করা লাগে আল্লাহ মানুষে আয়া তারে দিয়া নাকো ডিফা দিয়ে দেয় বুকিয়া দুনিয়ার জমিন
ঠান্ডা থাকার কারণে ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাই যায় না আল্লাহ লেপ ছাড়া ঘুমাইতাম ফেরি না ও ঠান্ডা কবর মার ব্যাপারে তুই আইলাম আল্লাহ কবর ব্ল্যাঙ্কেট নাই সাধারণ ব্যবস্থা নেই আল্লাহ এ আল্লাহ আমার মার ব্যাপারে আল্লাহ কবর তুই আইলাম কবর এর জন্য তোর বাগান বানাও কবরের ঘর নোংরা আদাব থাকিতাম তাহলে হেফাজত ফরমাও জীবিত মায়ের ব্যাপারে হায়াতে তুই জীবাদান ফরমাও আল্লাহ আমার মায়ের ব্যাপারে হায়াতের মধ্যে বরকত দান ফরমাও সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর জিন্দা মুর্দার মাহফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এলাকার মধ্যে দিনদারি আপনি ফায়দা করিয়া দাও এলাকার প্রত্যেক জিন্দা মুর্দার মাহফ করিয়া দাও বাপ ভাই তাকিলিয়া মা বনিত্রে আপনি মাহফ করিয়া দাও আল্লাহ কোটি কোটি মাসুম বাচ্চান গুন্তার জেহনে জকি ফাহমে কামিল আতা ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছে ইতার জান ও মাল হেফাজত আল্লাহ আল্লাহ ইতার বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ এ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক করে লাশ বাক্স বন্দি করিয়া খালা ফ্লেট লাগাইয়া ঘুরাইতে পারে আল্লাহ ইতে বাড়ি কর সারিয়া মা বাবা সারিয়া বিদেশের জমিনে গেছেন তোমার আত্মা আমানত রাখলাম আল্লাহ আপনি ইতারে খেয়ানত করি আল্লাহ আল্লাহ ইতারে হালাল দিতি মালমাল ফরমাও হারাম থাকি বাসিয়া রইবার তৌফিক দে আল্লাহ আয় মৌলাই করিম আল্লাহ প্রতিটা ওলা দখল পেটের তারনায় বিদেশের জমিনে গেছেন আপনার আত্মা আমানত রাখলাম ইতারে আপনি খেয়ানত করি আল্লাহ আয় মৌলাই করিম তাম জাহানোর উম্মতে মুহাম্মদের মার ফরমাও আল্লাহ আপনি আমার বিমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আছেন তাম বিমার যখন বিমারটি শিফা করিয়া দেও আল্লাহ আই মৌলাই করিম ইয়া রাহমান রাহিমিন আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান আপনি বানাইয়া দেও আল্লাহ আই মৌলাই করিম নবীদের উসিলে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাই হোক ইয়া কোনো শোক নাই সন্দেহ নাই মালাকুল মৌত কোন দিন ফাটাই ভাই জানি আল্লাহ এই দিন মালাকুল মৌত আমরা সব না খান হয়ে সাইয়া দিবাই গুনাহ থাকি পাক আর সাফ ফরাইয়া তৌবা ইস্তেগফার ফরাইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরা ভুতে করে খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাহাদ দে দুবার কো জো দিল পরাসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন